বন্ধুরা বন্ধুরা মামুনুল হক সাহেব এখন মুক্তি পেয়েছেন আপনারা দেখতে পারতেছেন তৌহিদি জনতা রয়্যাল রিজোর্টের ভেঙে ভয়ংচুর করে মামুনুল হক সাহেবকে বের করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মামুনুল হক সাহেব এখন তৌহিদি জনতাদের মাঝে হুজুরকে সোনারগাঁয়ের ওলামায়ে কেরামরা দায়িত্বশীলরা বাইক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর আপনারা দেখতেছেন এখন তৌহিদি জনতার বিক্ষোভ দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে মামুনুল হক সাহেবকে দেখানোর জন্য এই যে হুজুর আপনাদের সামনে আমরা এখন সামনে চলে এসেছি আল্লামা মামুনুল হক সাহেব ওনার হাতের বুতাম ছিঁড়ে ফেলা হয়েছে আপনারা সবাই সাথে থাকুন সোনারগাঁয়ের তৌহিদি জনতারা মামুনুল হক সাহেবকে বের করে নিয়ে এসেছে এই যে আপনারা হুজুরকে দেখতে পাচ্ছেন হুজুরকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা হাতেই থাকুন আমরা লাইভ চালিয়ে যাব হুজুর এখন আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ হুজুর সেফ আছে তবে সোনার গায়ে যারা মামুনুল হক সাহেবের গায়ে হাত দিয়েছিল তাদের ছাড় দেওয়া হবে না এক চুলো ইনশাল্লাহ তাদেরকে ছাড় দেওয়া হবে না সোনারগাঁয়ের আপামর জনতা কখনোই ছাড় দিবেন না দর্শক মামুনুল হক সাহেব এখন তৌহিদি জনতার সাথে আছে আপনারা কোনো চিন্তা করবেন না এটা সোনারগাঁ এটা সোনারগাঁ সোনারগাঁয়ের মানুষের মানুষ জীবিত থাকা অবস্থায় মামুনুল হক সাহেবের গায়ে একটা হুলের টোকা পড়বে এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সোনারগাঁয়ের তৌহিদি জনতাদের যারা এখনো চিনতে পারে না তারা দেখে নেন রয়্যাল রিজোর্টের তালা ভেঙে গেট ভেঙে মামুনুল হক সাহেবকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সোনারগাঁ এখন তৌহিদি জনতার দখলে এই যে মামুনুল হক সাহেব আপনারা হুজুরকে দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার
সবুজ জনতা কিভাবে জেগে উঠেছে দেখেন, কিভাবে জেগে উঠেছে, যারা সোনারগাঁয়ের দেশকর কুলাঙ্গাররা মামুনুল হক সাহেবের বুদ্ধাম ছিঁড়েছে, সোনারগাঁয়ের দৌহিত জনতা তাদেরকে ছাড় দিবে না। সোনারগাঁও এখন তৌহিদি জনতার দখলে, রয়্যাল রিজোর্টের তালা ভেঙে মামুনুল হক সাহেবকে তৌহিদি জনতা উদ্ধার করে নিয়ে এসেছে ইনশাআল্লাহ। আমরা আপনারা দেখুন সাহেবকে প্রাণ ভরে দেখুন, প্রাণ ভরে এখান থেকেই আমাদের জাগ্রত হতে হবে। কোন কর্মকাণ্ড মেনে নেওয়া হয়নি, হবে না। বন্ধুরা, হুজুরকে এখন সোনারগাঁয়ে একজন দায়িত্বশীলের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা কার বাড়ি? মামুনুল হক সাহেব এখন ব্রিফিং দিবেন, আমরা ওনার কথা শুনবো। ইনশাআল্লাহ আমরা আরো সময় পেয়েছি হুজুরকে আমাদের সাথে। তৌহিদি জনতা কোনোভাবে এটা মেনে নিতে পারছে না, শায়খ মামুনুল হকের শরীরে আঘাত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রামী দায়িত্বশীল মাওলানা ইকবাল হোসেন সাহেব সাথে আছে, হুজুরের সাথে, এবং হুজুরের পিছনে আছি এখন আমরা। প্রচন্ড যানজটের কারণে আমরা সামনে যেতে পারতেছি না, তারপরও যত বাধা বিপদ আপনাদেরকে দেখাবো। শায়েকের চেহারা আপনারা মন ভরে দেখুন, শায়েককে মন ভরে দেখুন।
লক্ষ তৌহিদি জনতার ঢল নেমে গেছে। পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। ভাই আমগো একটু সাইড দিয়ে দেন, আমরা সামনে থেকে ভাই 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 আমগো একটু সাইড দেন। তালা ভেঙে হুজুরকে মুক্ত করে নিয়ে এসেছি ইনশাআল্লাহ। কেউ ফোন দিবেন না, কেউ ফোন দিবেন না, দয়া করে। দয়া করে কেউ ফোন দিবেন না। কেউ ফোন দিবেন না, দয়া করে ফোন দিবেন না, ফোন দিলে লাইভ কেটে যায়। কেউ ফোন না আল্লাহর রাস্তায়। আরে ভাই জায়গা কি খালি করা সম্ভব না? আমাদের সাথে কেউ যায়নি, আলহামদুলিল্লাহ সবাই মাঠে আছে। চিন্তার কোনো কারণ নেই হুজুরে, এখন অটোর মধ্যে অবস্থান করতেছেন, মিশুকগাড়ির মধ্যে আছে হুজুর। Hey!
হচ্ছে সম্ভবত মাওলানা ইকবাল সাহেবের বাসায়। হুজুরে এখন অটোতে আছে, অটোতে হুজুর ক্লান্ত হয়ে গেছে, তাই হুজুরকে অটোতে উঠানো হয়েছে। আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, যত কষ্টই হোক সম্পূর্ণ চিত্র আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। হলুদ মিডিয়া নেই, কোন মিডিয়া এখনো আসে নাই, কোন টেলিভিশনের মিডিয়া এখনো আসে নাই, তারা নীরব, তারা নিশ্চুপ। হলুদ মিডিয়াগুলি, হলুদ মিডিয়াগুলি কভারেজ করছে না, তারা তারা কোনো এখনো পর্যন্ত নিউজ করেনি, কোনো লাইভ করেনি। আমরা আমরা ফেসবুক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন আমরা এখন অবস্থান করছি সোনারগাঁওয়ের পিঠাউলির পুলে, পিঠাউলির পুল পুরো পুরো বগুড়াপাড়া থেকে নিয়ে পুরো সোনারগাঁও একদম যাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল তারা এখন নাই, তারা পলাতক, তারা চলে গেছে। তৌহিদি জনতা এখন মাঠে আছে, এখনো পর্যন্ত কোনো হলুদ মিডিয়া আসে নাই, এখনো পর্যন্ত কোনো মিডিয়া হুজুরের অবস্থান তুলে ধরে নাই। আমরা আছি, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে হুজুর আমাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি, এটা কি দেখতে পাচ্ছেন, পুরো চৌরাস্তা থেকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে নিয়ে পুরো সোনারগাঁও একদম তৌহিদি জনতার দখলে। সুহাগ্রণী নান্নু তারা পলাতক, তারা পালিয়ে গেছে, এখন তারা নেই মাঠে। আজকে শুধু সোনারগাঁও তৌহিদি জনতার দখলে। আপনারা দেখেন এগুলি সব এখানে এখানে সোনারগাঁও আওয়ামী লীগের কিছু লোক আছে যারা যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, তারাও আলেমদের বিপক্ষে যাবে না, তারাও আজকে নেমে এসেছে আল্লামা মামুনুল হকের পক্ষে। কিন্তু কিছু অযাচিত ভাই যারা ইসলাম ও মুসলমানের শত্রু, তারা তো জীবনভর বিরোধিতা করেই যাবে, তাদের উপস্থিতি এখানে নাই। আপনারা দেখেন দর্শক, হ্যাঁ শায়েক ওইখানে আছে, এই যে সামনে সামনে অটোর মধ্যে আছে মামুনুল হক সাহেব, এখন অটোতে আছে। আমরা এখনো পর্যন্ত সোনারগাঁওয়ের কোনো হলুদ মিডিয়াগুলি এখনো আসে নাই, তারা এই খবর এখনো প্রচার করে নাই। ওই কুত্তা মিডিয়াদেরকে আপনারা বর্জন করুন। আপনারা দেখতে পাচ্ছেন মামুনুল হক সাহেব এখন তৌহিদি জনতার মাঝে আছে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে নিয়ে সব ব্লক করা হয়েছে। এখন ঈদগাতে প্রবেশ করেছেন, ঈদগাতে হুজুরকে হাবিবপুর ঈদগাতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তৌহিদি জনতার দাবি হুজুরকে নিয়ে পুরো সোনারগাঁও তারা চক্কর দিবে সম্ভবত। সামনে বন্ধুরা, মোবাইলে বেশি চার্জ নাই আমার, 37% চার্জ আছে, যতক্ষণ সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। সোনারগাঁও
সোনার গায়ে তৌহিদি জনতা যারা আছেন আশেপাশে যারা আছেন তারা নেমে হুজুর এখন বক্তব্য দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইকবাল সাহেব প্রায় অসুস্থ হয়ে পড়েছেন, তারপরও আছে আলহামদুলিল্লাহ। সোনারগাঁয়ের সকল দায়িত্বশীলরা আছে, হুজুর এখন ইজ্ঞাত অবস্থান করবেন। সারা পৃথিবীতে ছড়িয়ে দিন, সারা পৃথিবী দেখুক এটা সোনারগাঁ। সোনারগাঁয়ের তৌহিদি জনতা কখনো বাতিলদেরকে ছাড় দেয় নাই। আমরা সোনারগাঁয়ের জনতা। আরে মাইকের ভলিউম বাড়ান। আমি আপনাদেরকে শুকরিয়া জানাই, জ্ঞাপন করি। এখানে সাংবাদিক এবং পুলিশরা এসেছিল, তারা এখানে হঠাৎ করে আমাকে দেখে আমার কাছে জানতে এসেছিল। সাংবাদিক এবং পুলিশ তারা আমার সাথে ছিল, তারা আমার সাথে কোনো অসদাচরণ করেন। তবে তাদের সাথে কিছু লোক বাইরের কিছু মনে হয় সন্ত্রাসী কিছু কথা বলেন না কেউ। কয়েকদিনের
হুজুর বলতেছে যে হুজুরে ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে ঘুরতে এসেছিলেন।
সরকারের দায়িত্বে থাকা ওলামায়ে কেরাম তারা হুজুরকে সেফলি নিয়ে যাচ্ছে এবং তৌহিদি জনতা সাথে আছে। আপনারা লাইভটি শেয়ার করুন। আসলে 32% চার্জ এখন আছে, ইনশাল্লাহ চেষ্টা করব চালিয়ে যাওয়ার জন্য। সবাই আজকে সোনারগাঁয়ে হুজুরের সাথে যে বেয়াদবি করেছে, যাই ভাইয়েরা করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অতি দ্রুত হুজুরের কাছে ক্ষমা চান, নয়তো সোনারগাঁয়ের তৌহিদি জনতা আপনাদের ক্ষমা করবে না। তাদের অভিশাপ আপনাদের লেগে গেলে আপনাদের কিন্তু মরতে হবে ভাই। যাই হোক, ঘটনা যাই হোক, কিন্তু আলেম ওলামাদের উপরে আপনাদের এভাবে হস্তক্ষেপ, এটা অন্ততপক্ষে তৌহিদি জনতা মেনে নিবে না। এখানে কিন্তু শুধু আলেম ওলামা বা হুজুররাই আসে নাই, এখানে আওয়ামী লীগের অনেক মুসলমান ভাইয়েরাও এসেছে। যারা আওয়ামী লীগ করে কিন্তু মুসলমান, তাদের ভিতরে ইমানি চেতনা আছে, তারাও কিন্তু এখানে চলে এসেছে। আজকে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, সবাই এখানে চলে এসেছে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে থাকা কিছু কুলাঙ্গার তারা হুজুরের সাথে বেয়াদবি করেছিল। যাই হোক, রাজপথে এখনো সবাই আছে, আমরা যাই ওদিকে দেখা যাচ্ছে, ওইদিকে দেখা যাচ্ছে সবাই মাঠে নেমে গেছে। আমরা একটু বাহিরে যাব, দেখা যাক। আপনারা দেখেন বিশাল কাফেলা ভাই, সোনারগাঁয়ে যারা বলেন যে আলেম ওলামাদের গায়ে হাত দিয়ে পার পেয়ে যাবেন, এই ভাইয়েরা আজকে আপনাদের বলতে চাই, আপনারা দেখেন সোনারগাঁয়ের চিত্র, দেখেন লক্ষ লক্ষ লোক, পুরো রাস্তা অবরোধ তৌহিদি জনতাদের দিয়ে। আছি আমরা এখন আছি, কেউ দয়া করে কল দিবেন না ভাই, কল দিয়ে লাইটটা কাটতে যায়, দয়া করে কেউ কল দিবেন না, এত বড় ঘটনা। আমরা প্রতিনিয়ত লাইভ দেখিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত কোনো মিডিয়া এখনো উপস্থিত হয় নাই, এখনো পর্যন্ত কোনো মিডিয়া আসে নাই। পরিস্থিতি আরো ফুসে উঠেছে, তৌহিদি জনতা আরো জাগ্রত হয়ে গেছে। এই মুহূর্তে লাইভটি লাখেরও বেশি মানুষ দেখতেছেন, আপনাদের ধন্যবাদ, আপনারা শেয়ার করুন। সোনারগাঁয়ে আশেপাশে যারা আছেন সবাই দেখুন এসে। সবাই সমর্থন জানাচ্ছে সবাই, কারণ আওয়ামী লীগ বুঝি না মানুষের একটাই কথা, সোনারগাঁয়ের তৌহিদি জনতার একটাই কথা, আমরা মুসলমান। সবাই দেখেন আওয়ামী লীগের সকল ব্যানার পেস্টুন ভাঙচুর করা হচ্ছে, দেখেন আপনারা, দেখুন আমরা এখন চৌরাস্তা ভুইয়া প্লাজার সামনে আছি, এখন মেইন রোডের দিকে অবস্থান নিচ্ছে। আমার কানেকশনটি বিচ্ছিন্ন হয়ে গেছিল, এই জন্য আমরা দুঃখিত। সম্ভবত সোনারগাঁয়ের নেটওয়ার্ক সম্ভবত ডাউন করে দেওয়া হচ্ছে, এখন আমরা রাজপথে আছি, রাজপথে এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছি আমরা। সোনারগাঁয়ের তৌহিদি জনতা এখন সামনে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হচ্ছে।
সরকার আওয়ামী লীগের প্রধান কার্যালয় তৌহিদ জনতারা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করতেছে আপনারা দেখতেছেন। সোনার গায়ে তৌহিদ জনতাদের সাহস দেখুন। আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এখন আমরা অবস্থান করতেছি। এখানে দেখতে পাচ্ছেন তৌহিদ জনতা আওয়ামী কেউ ফোন দিবেন না, কেউ ফোন দিবেন না, আল্লাহর রাস্তায় কেউ ফোন দিবেন না, কেউ ফোন দিবেন না ভাই, কেউ ফোন দিবেন না, ফোন দিলে লাইফ কেটে যায়। আল্লাহর রাস্তায় কেউ ফোন দিবেন না, আমারে কেউ ফোন দিবেন না বলে দিলাম। দেখতে থাকুন লোকজন এখানে দেখতেছে, তারা আছে সমর্থনে। আপনারা দেখেন ব্রিজের উপরে বহু লোক আছে, সবাই অবস্থান নিয়েছে রাজপথে। এটি কিছু হয়েছে, এগুলি কিছু হয়েছে, আওয়ামী লীগের কার্যালয় চূর্ণ বিচ্ছিন্ন। কেউ ফোন দিবেন না, কেউ গাড়ি ভাঙচুর করবেন না, কেউ গাড়িতে হাত দিবেন না, কেউ আল্লাহর রাস্তায় জনগণের সম্পদ কেউ ক্ষতি করবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, কেউ গাড়িতে হাত দিবেন না, কেউ একটা গাড়িতেও কেউ হাত দিবেন না ভাই আল্লাহর রাস্তায়। আজকে যদি অন্য কেউ গাড়ি ভাঙচুর করেন, এর ড্রাইভার কিন্তু হেফাজতে ইসলাম নিবে না। আমরা কিন্তু বলতেছি কোনো গাড়ি ভাঙচুর হবে না। সাধারণ জনগণ আছে, আমরা তাদের নিরাপত্তা দেব। চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে ইতিমধ্যে। সকল তৌহিদি জনতা এখন মহাসড়কে অবস্থান করতেছে। আপনারা দেখতেছেন হেফাজতে ইসলামের যে ভাইয়েরা আছে, তারা কোনো গাড়ি ভাঙচুর করতেছে না। যদি কেউ গুজব ছড়ান, এর দায়ভার তাদের উপরে। ভাই কেউ গাড়িতে হাত দিবেন না। খবরদার, কেউ এই যে ওদিকে কারা যায়, গাড়িতে কেউ হাত দিবেন না, গাড়িতে হাত দিবেন না। এই যে আপনারা পাহারা দিবেন, পাহারা দিবেন, কেউ যেন কোনো গাড়ি ক্ষতি না করে। সোহাগরণী রেস্টোর আগ পর্যন্ত কোনো গাড়ি ছাড়া হবে না। আচ্ছা, সবার একই দাবি, সোহাগরণী অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
কেউ গাড়িতে হাত দিবেন না। হ্যাঁ হ্যাঁ সবার একটাই দর্শক, একটু অন্ধকার দেখা যাবে, আমি এখন ফ্ল্যাশ জ্বালাতে পারবো না, দেখতে থাকুন। ফ্ল্যাশ জ্বালালে আমার চার্জ এমনিতে শেষ হয়ে যাবে। সোহাগ্রণীর গ্রেফতারের দাবিতে এখনকার বিক্ষোভ চলতেছে। সোহাগ্রণীর গ্রেফতারের দাবিতে এখন বিক্ষোভ চলতেছে। হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে শুধুমাত্র সোহাগ্রণী এবং নান্নুকে গ্রেফতারের দাবিতে। হ্যাঁ, সোনারগাঁয়ে পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সোহাগ্রণী এবং নান্নুর গ্রেফতারের দাবিতে। তারা এসে হুজুরের কাছে মাপ না চাওয়া পর্যন্ত তৌহিদি জনতা এখান থেকে যাবে না ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন অবরোধ করা হয়েছে শুধুমাত্র এই কৃতিত্ব শুধু হেফাজতে ইসলাম নয়, সোনারগাঁয়ের আপামর সমস্ত নেতা সবাই নেমে এসেছে শুধু একটাই কারণ, একজন আলেমের গায়ে হাত। এই কারণে কেউ কল দিবেন না। ভাই, গাড়িতে যাবেন না, হেঁটে যাইবো। কোন গাড়িতে হাত দিবেন না ভাই। এখানে কয়েকজন মুরব্বী থাকেন। হ্যাঁ ভাই, আপনারা থাকেন, আপনারা এখানে থাকেন ভাই, এখানে থাকেন। গাড়িতে হাত দিবেন না, গাড়িতে না, কোন গাড়ি ভাঙচুর হবে না ভাই, গাড়িতে ভাঙচুর হবে না। সোহাগ্রণী এবং নান্নুর গ্রেফতারের দাবিতে আপামর জনসাধারণ মাঠে নেমে এসেছে, আপনারা দেখতেছেন। তাদের একটাই দাবি, আল্লামা মামুনুল্লাহ সাহেবের কলার ধরেছে সোহাগ্রণী, যার কারণে সবার আজকের এই বিক্ষোভ। অন্য কিছু না, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা হচ্ছে তৌহিদি জনতার দাবি। আল্লামা মামুনুল্লাহ সাহেব উনি ওনার স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। আপনারা জানেন সোনারগাঁয়ে সবচেয়ে নিরাপদ একটি হোটেল হচ্ছে রয়্যাল রিসোর্ট, যার কারণে উনি ওখানে উঠেছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন তারা ভালো ব্যবহার করেছে, কিন্তু আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তারা হুজুরের কলারে ধরেছিল, যেটা আপনারা লাইভে দেখেছেন, যার কারণে পুরো তৌহিদি জনতা এখন ফুঁসে উঠেছে। তারা অবস্থান নিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমি হ্যাঁ, এই যে আপনারা হুজুরের দর্শক, শান্তিপূর্ণ বিক্ষোভ চলতেছে এখানে, কোনো গাড়ি ভাঙচুর হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। তৌহিদি জনতা শান্তশিষ্টভাবে তারা এখানে অবস্থান নিয়েছে, কোনো প্রকারের গণ্ডগোল নাই, আলহামদুলিল্লাহ। হুজুর এখন হেফাজতে আছে, আপনারা সবাই দোয়া করবেন।
তৌহিদি জনতার একটাই দাবি, যারা হুজুরের সাথে বেয়াদবি করেছে রয়্যাল রিজোর্টের ভিতরে তাদের দ্রুত গ্রেফতার করে হুজুরের কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্যেই আজকে তৌহিদি জনতার এই বিক্ষোভ, অন্য কোনো কারণ নেই। এবং এই আজকের এই বিক্ষোভকে রাজনৈতিক অন্য কোনো সংজ্ঞা বা ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের জনগণই এখানে আছে, কোনো ধরনের আতঙ্ক বা বিশৃঙ্খলা এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি দেখিয়েছি, আর সকল ভাইদেরকে বলবো আপনারা আল্লাহর ওয়াস্তে কেউ গুজব ছড়াবেন না, কেউ আমরা গুজব ছড়াবো না। যা ঘটেছে আমরা আপনাদেরকে দেখিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়েছি। আমার এই লাইভটি আজকে প্রায় 10 লাখের উপরে মানুষ আপনারা দেখেছেন, আর এখনও আছেন আমার সাথে প্রায় 50,000-এর উপরে। তো আপনাদেরকে বলবো আপনারা দেখুন, শান্তিপূর্ণ কর্মসূচি এখানে চলছে, কেউ ভাই ভালো আছেন? বন্ধুরা, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইল অত্যন্ত গরম হয়ে গেছে। আজকের মতো লাইভটি হয়তো আমি এখানে বিরত, তবে ভিডিও করে রাখা হবে, আপনারা দেখবেন। এখানে সবাই আছে সর্বস্তরে। অনেকেই লাইভ করতেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, কিন্তু কোনো ধরনের ভাঙচুর হচ্ছে না, সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছে।